তারিখে সারা দেশের মানুষগুলিকে ঢাকা শহরে সবাইকে আসামি বানিয়েছেন, আর সমস্ত দেশের মানুষের আসামি। এই দায়িত্ব কে নেবে? 28 তারিখে দায়িত্ব কে নেবে? তারপরে যে পর্যন্ত নির্বাচন পর্যন্ত যে ঘটনাগুলি ঘটলো, কেন ঘটলো, আপনারা যে নেতৃত্ব কেন বেছে নেতৃত্ব দিয়েছেন, এই জবাব আপনাদেরকে বাংলাদেশের মানুষের কাছে নেতা কর্মীদের কাছে দিতে হবে। যে প্রস্তুত থাকে আগে ঠিক হন। এদেশের মানুষ, এদেশের নেতা কর্মীরা, 100% নেতা কর্মীরা দেশকে স্বাধীন রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য, হাসিনার পতন ঘটানোর জন্য, ভারতের তাবেদারিত্ব থেকে মুক্তি করার জন্য সব কিছু 28 তারিখ পর্যন্ত আমরা সমাধান করেছি, কিন্তু আপনাদের নেতৃত্বের কারণে আমরা সেদিনকে ফেল করেছি। কোনো সন্দেহ নাই, আপনারা আমার এই সহসভাপতি রাখবেন না। আমি কি আপনাদের চাকরি করি? আমি কি বিএনপি চাকরি করি? বিএনপি আমি টাকা খাই? বরংস আমি এই বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে আমি প্রথম মুক্তিযোদ্ধা, আমি প্রথম বাংলাদেশের জাতীয় ছাত্রবাদের প্রথম ভিপি। ওই থেকে এই পর্যন্ত দলের জন্য টাকা খরচ করতেছি, পয়সা খরচ করতেছি, জীবন দিতেছি, সময় দিতেছি, সব কিছু করতেছি। কিন্তু আপনারা বলেন নিজের কথা হইল, 7 তারিখ নির্বাচন হয়ে গেল, 7 তারিখ নির্বাচন হয়ে গেল, আমি ফির মুক্তিযোদ্ধা, অল্প বয়সে মুক্তিযোদ্ধা করেছি, কাউকে ভয় করার সময় আমার নাই, কারে কে ভয় করবো ওই সময়ও নাই। মুক্তিযুদ্ধের জন্য জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ করেছে, অন্য কারো মুক্তিযুদ্ধ নাই। আজ জিহরম নাই, জিয়াউর রহমানের আদর্শকে লালন করে জীবিত জীবন বেছে রাখছি, ইনশাল্লাহ তার আদর্শকে লালন করে বহুত পর্যন্ত থাকবো, এই প্রতিজ্ঞা আমার। 7 তারিখে আপনাদের ইলেকশন হয়ে গেল, ভোট দিয়ে দিল আপনাদের জনগণ, আপনারা যারা জনগণকে চাইছেন, জনগণ 100% আপনাদের পূরণ করেছে, কোনো সন্দেহ নাই। 10% ভোট, 90% লোক আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু 9 তারিখের পরে এতগুলি জনগণ, বাংলাদেশের 18 কোটি লোক এই প্রত্যাখ্যান করার পরে আপনারা এই প্রত্যাখ্যানের কারণে কি ভূমিকা রেখেছেন, কি কেন প্রজ্ঞা রাখতে পারেন নাই, কাদের জন্য করতে পারেন নাই, জবাব দেন। এখানে আপনাদের ট্রিবিউন আছেন, আমাদের এখানে বক্তৃতা আছে, সুতরাং আমার বক্তৃতা সংক্ষিপ্ত করে চাই। সুতরাং আমার কথা হয়েছে একটা, যে আজকে আসুন, 71 মুক্তি যারা করেছে তারা হচ্ছে, তারা হচ্ছে বীর, তারা হচ্ছে এদের সবচেয়ে বড় গুন্ডা, তারা সবচেয়ে বড়, এখনও তারা জীবিত আছে। আর আমাদের কাছে নেতৃত্ব দেন, দেখেন আমরা দেশ চালাইতে পারি কিনা, দেখেন আমরা আন্দোলন করতে পারি কিনা। কারণ 15 বছর বসে যদি আমি পাকিস্তানের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, তাই কেন আছি এখন হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, এই শক্তি আমার আছে, এখনও আছে, মুক্তিটা আছে। আমাদের নেতৃত্ব দেন, আজকে মিজর হাফিজ সিফাত দেন, ফারুক ভাই নেতৃত্ব দেন, যারা মুক্তিযুদ্ধ জানেন না, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন না, আপনারা মুক্তিযুদ্ধের কথা কান, বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকেই মুক্তিযুদ্ধ চায় না, বাংলাদেশের লোকের মুক্তিযুদ্ধের কথা শুনতে পারে না, তারা দেনে ইচ্ছা করে, ইচ্ছা হয় মুক্তিযুদ্ধ করে, সে ইচ্ছা হয়। সুতরাং আসুন, এইসব বক্তৃতা মুক্তিযুদ্ধের কোনো কাজ হবে না, হাসিনাকে নামাতে হলে ভারতের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করতে হবে, আবার ভারতকে হাসিনাকে নামাইতে হলে আরও সচ্চারভাবে ফুলের মালা দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ ওখানে বুলেট খরচ করতে হয়। 28 তারিখে আপনারা ওরা বুলেট মারল, আপনারা ফুল মারলেন, হ্যাঁ আগে তো বলছেই, ওদের মহাসচিব বলছেই যে ওদের কাকদাম ওই ওইদিনকে সভা তারা করছে না, আপনারা কি প্রস্তুতি রাখছেন? আর আপনারা সেটা আমাদের বাংলাদেশের এই নির্বাচনে আজকে বিএনপি ক্ষমতা থাকার কথা ছিল, বিএনপি পার্লামেন্ট করার কথা ছিল, বিএনপি মন্ত্রী করার কথা ছিল, আপনারা কেন পারেন নাই, এই জবাব দিয়ে আপনারা পুরনো পরবর্তী প্রোগ্রামগুলো করেন। আমরা আসি, মুক্তি থাকি, থাকবো এই শেষ পর্যন্ত থাকবো, আমরা জীবন দিয়া শেষ পর্যন্ত দেশ রক্ষা করার জন্য আমরা তারেক রহমান নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য একত্রিত আসি। সবাইকে ধন্যবাদ জানাই, আগামী দিনে মৃত্যু পর্যন্ত এই সরকারকে পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরবো না, এই প্রতিজ্ঞা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ঢাকা মহানগর কমিটির বিপ্লবী সভাপতি।